কেউ অপরিহার্য না। একজন জেলবন্দী থাকলে বাকি আরও 1,000-1,00,000 লোক নেমে পড়বে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে। গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ, সেটা আমি যারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকেও আমি বলেছি যে গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ, আমরা কখনোই এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকি না, প্রথম হয়নি। এর আগেও আনিস খানের আন্দোলনের সময় ডিওএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি অ্যারেস্ট হয়েছিলেন। এই ধরনের ঘটনা রাজ্য সরকার ঘটিয়েই যায় প্রশাসনের পক্ষ থেকে, সুদীপ্ত গুপ্ত থেকে আরম্ভ করে আনিস খান অবধি যখনই এই ধরনের আন্দোলন হয়েছে কিছু কিছু ভাঙার চেষ্টা হয়েছে। স্বৈরাচারীরা এরকমই চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে লড়ে যাই, এটাই নিয়ম। কা একজন কমরেডকে ঘরবন্দি করলে কিছু যায় আসে না, হাজার হাজার কমরেড গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে রয়েছেন, কেউ অপরিহার্য না। একজন জেলবন্দী থাকলে বাকি আরও 1,000-1,00,000 লোক নেমে পড়বে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে। 14 তারিখ রাতে আমি কোথায় ছিলাম সেটা তো গুরুত্বপূর্ণ না, গোটা পৃথিবী, গোটা কলকাতা, ভারতবর্ষ নেমে পড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। তিলোত্তমাই আমাদের লড়াইয়ের শুরুর ফোকাস ছিল, কারণ যে নির্যাতন এবং মৃত্যুর ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতরে এইটা খুব বিরলতম অপরাধ। ফলে আমরা ফোকাসটা ওই পয়েন্টেই রাখতে চাই যতক্ষণ অবধি না তিলোত্তমার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র যা হয়েছিল 8 তারিখ সারা রাত, 9 তারিখ সকাল দুপুর বিকেল, সেই ষড়যন্ত্রের সঠিক বিচার না হওয়া অবধি আমাদের লড়াই চলবে। কী আন্দোলন হয়েছে সেটা আমার কাছে ভেতরের খবর অবধি পৌঁছায়নি, কিন্তু আমরা জানি যে যে কমরেডরা রাস্তায় রয়েছেন তারা যে কোনো আক্রমণের বিরুদ্ধে, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যা লড়াই তার বিরুদ্ধে কমরেডরা লড়ে ঠিক রাস্তায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন, এই ভরসা আমার কমরেডদের ওপর আছে। সেটা তারা বলতে পারবেন, তারা জিজ্ঞাসাবাদ ইত্যাদি করেছেন, তথ্য ইত্যাদি যা নেওয়ার তারা সেটা নিয়েছেন, তারা বাকিটা বলতে পারবে। এবং পুলিশ বলে যাচ্ছিল না, এটা একটা ষড়যন্ত্রের অংশ, আমি তো শুরুতেই বলেছি আগামী দিনে রাস্তায় আমরা লড়াই করব আর প্রশাসন তার মতো করে লড়বে, আমরা প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যেরকম লড়াই করছিলাম সেই রকম লড়ব। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বহুদিন আগেই দাবি করেছি, পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করেছিলাম, সেই দাবি পূরণ হয়েছে, বাকি দাবি পূরণ লড়াই। ডাক্তাররা যে লড়াই করছেন সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই, আমরা সেই লড়াই আন্দোলনের পাশে আছি, আমরা আমাদের মতো লড়ছি, ওনারা ওদের মতো লড়ছে, আমরা আশা করছি যে একটা ভালো ফল আমরা অবশ্যই পাই। যেভাবে আমরা গত দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করেছি সেইভাবেই লড়ব।